ফজরের নামাজের পর মাত্র 6টি আমল করলে মৃত্যুর পর জান্নাতি হয়ে যাবেন, দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, 40 লক্ষ নেকি অর্জিত হবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, রোগ ব্যাধি অসুস্থতা দূর হবে। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নের দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করবেন। দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যা, জান্নাতি হওয়ার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় নিম্নের ইস্তেগফারটি পড়ে এবং ওই দিনে বা ওই রাত্রে ওই ব্যক্তি ইন্তেকাল করে, তবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা। জাহান্নাম থেকে মুক্তির আমল, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর 7 বার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাত্রে তার মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রোগ ব্যাধি থেকে রক্ষার দোয়া, রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকম, দুরূদ শরীফ 10 বার ফজর ও মাগরিবের পর। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, আপনারা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। গুনাহ মাফের শ্রেষ্ঠ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জীবনের সমস্ত গুনাহ খাতা সাগরের ফেনারাশি যদি গুনাহ খাতা হয়, রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। জান্নাত ওয়াজিব হওয়ার শ্রেষ্ঠ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তাআলা জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব তার আমল নামে রব্বুল আলামিন লিপিবিদ্ধ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া, অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আয়াতুল কুরসিটি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়ুল আযীম। দর্শক, যে দোয়াটি পাঠ করলে 40 লক্ষ নাকি অর্জিত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি মাত্র 10 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 40 লক্ষ নাকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।